1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তানি সেনাদের পরাজিত করে ঠাকুরগাঁও মহকুমা শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী। কিন্তু এর মধ্যে 9 মাসের যুদ্ধে ঠাকুরগাঁওয়ের প্রায় 25,000 মানুষ শহীদ হন। 17 এপ্রিল হানাদার বাহিনী ও তার দোসররা ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় গণহত্যা চালায় সদর উপজেলার জাঠিভাঙ্গা গ্রামে। এখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হলেও তা সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ নেই। এখানে এতগুলো লোক মারা গেছে, বহু লোক এখানে এখানে বিধবা পল্লী হয়ে গেছে। এই বদ্ধভূমি কেন্দ্রীয় আমাদের উত্তরবঙ্গের কেন্দ্রীয় বদ্ধভূমি হিসেবে পরিণত হোক। সদর উপজেলার ফাড়াবাড়িতে 19 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে তাদের লাশ আব্দুর রশিদ ডিগ্রি কলেজের পাশে একটি কূপে ফেলে দেওয়া হয়। এখানে নেই কোনো স্মৃতিফলক। শহীদ মিনার বা ইয়ে যদি রিয়া রাখে তাহলে হয়তো মুক্তিযুদ্ধ করার পরজন্ম ভবিষ্যৎ ছেলে সন্তানগুলা ভোমরাদহ ইউনিয়নের দেশিয়াপাড়ায় শত শত নারী পুরুষ ও শিশুদের হত্যা করে পাকিস্তানি বাহিনী। সংরক্ষণ করা হয়নি এই স্থানটিও। এটা স্মৃতি কিয়ামত পর্যন্ত যাতে থাকে বা লোকজন দেখতে পায়। বদ্ধভূমিগুলোর সংস্কার, সংরক্ষণ এবং চিহ্নিত করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। বালাডাঙ্গিতে, হরিপুরে, রানীশঙ্কলে, ঠাকুরগাঁয়, বিভিন্ন জায়গায় কবরগুলো সংরক্ষণ হয় না, এগুলো সংরক্ষণ করার দরকার। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বেশ কিছু বদ্ধভূমি আছে এখানে, আমরা এই জিনিসগুলো সংরক্ষণ করব এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরবার জন্য আমরা সচেষ্ট আছি। শুধু আশ্বাস নয়, দ্রুত এসব বদ্ধভূমি চিহ্নিত করা ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে এমনটাই দাবি মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর। শতরূপা দত্ত, 21 টেলিভিশন।